ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল, এ যেন ফুটবল প্রেমীদের কাছে এক স্বপ্নের লড়াই। উজবেকিস্তানের তাসখন্দে 2024 সালের ফিফা ফুটসাল বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচটি বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের জন্য এক স্বপ্নের লড়াই হিসেবে গণ্য হচ্ছে, কারণ ফুটবল বা ফুটসাল এই দুই ক্ষেত্রেই এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা বেশ মর্যাদা বহন করে। ব্রাজিল পাঁচবারের ফুটসাল বিশ্ব চ্যাম্পিয়ন, আর আর্জেন্টিনা 2016 সালে প্রথমবারের মতো এই শিরোপা জিতেছিল। এবারের আসরে আর্জেন্টিনা সেমিফাইনালে ফ্রান্সকে 3-2 গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছে, যেখানে ব্রাজিলও একই ব্যবধানে ইউক্রেনকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। এই ম্যাচটি সিনিয়র পর্যায়ের ফুটবল ও ফুটসাল বিশ্বকাপে প্রথমবারের মতো ব্রাজিল ও আর্জেন্টিনাকে মুখোমুখি আনতে চলেছে। ফুটসালে এখন পর্যন্ত 83 ম্যাচে ব্রাজিল 66 বার জিতেছে, আর আর্জেন্টিনা জিতেছে মাত্র 8 বার। যদিও সাম্প্রতিক সময়ে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই সমান হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সর্বশেষ 10 ম্যাচের মধ্যে উভয় দল 3টি করে ম্যাচ জিতেছে। তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিতব্য ফাইনালটি শুধুমাত্র 12,500 দর্শক ধারণ ক্ষমতার হলেও এর আবেদন ও উত্তেজনা বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। কবির চৌধুরী, জয় মাই টিভি।